সকালে বাস থেকে নামার পর আমরা প্রথমে হোটেলে চলে যাই। হোটেলে চেক আউট করার পর আমরা সবাই একটু ফ্রেশ হয়ে রেস্ট নিই, এবং সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে আমি আমার ফ্যামিলি মেম্বার সবাই বিচের দিকে যাওয়ার জন্য বের হই। আর আমার আপু ভাই ভাই ভাগ্নি এবং আমার মেয়ে বা আমার ওয়াইফ সবাই অনেক উৎফুল্ল বা আনন্দে আছে, কারণ জীবনে আসলে অনেক টাকা ইনকাম করা যাবে, কিন্তু আপনি যদি সময় মতো ঘুরতে না পারেন, নিজের মনকে আনন্দ না দিতে পারেন, সেই টাকার কোনো মূল্যই থাকবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, এই কক্সবাজার এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, কারণ আগে যেই টাকায় কক্সবাজার ঘুরে আসা যাইতো ফ্যামিলি নিয়ে, এখন আর ঘুরে আসা যায় না। অনেকে বলবেন, ভাই আমরা তো চিপ রেটে থাকি, চিপ ভাবে থাকি। যত চিপ ভাবেই থাকেন না কেন ভাই, আপনার আদার সাইডের খরচগুলো অনেক বেড়ে গেছে। সামান্য আপনার এখানে যেই নদী, আপনার সাগরে যখন আমরা একটা টিউব নিতাম, প্রত্যেক ঘন্টা ছিল 30 টাকা, 2 ঘন্টা 50 টাকায় নেওয়া যেত, কিন্তু এখন তারা এই টিউবগুলো জেলা প্রশাসকের নাম করে বা জেলা পরিষদের নাম করে তারা 100 টাকা করে পার ঘন্টা টিউব রাখতেছে। এটা আসলে আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কারণ আমরা ঢাকা থেকে একটা টিউবই কিনে নিয়ে যেতে পারবো 300-400 টাকার মধ্যে, আর সেখানে 1 ঘন্টার জন্য আমি ওই টিউব নেওয়া আমার কাছে কেমন জান বেশি মনে হয়েছে। আর অনেককেই তারা এই কথাটা বলে বুঝায় যে জেলা পরিষদ ফিক্সড রেট করে দিছে, লিখা আছে। আসলে আদৌ কোথাও লিখা আছে কিনা আমি খুঁজে পাইনি, কারণ এখানে হচ্ছে আমি খোঁজ করছি, খোঁজ করার পর জানতে দেখতে পারে কোথাও আমি খুঁজে পাইনি যে আসলে কোথাও এরকম লিখা আছে কি না। আর আপনারাও সবাই যখন যাবেন অবশ্যই দামাদামি করে নেবেন, 30-40 টাকার উপরে কেউই নেবেন না। আমার মতামত, যদি 30-40 টাকার উপরে নেন এটা আসলে বেশি হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমার মেয়েরা এবং তার ফুপুদের নিয়ে খেলাধুলা করতেছে, আর সবাই বালুতে খেলাধুলা করতেছে, ভাগ্নি, তারপর আমার ফুপু, আমার ওয়াইফ সবাই বালু নিয়ে অনেক খুনসুটি করতেছে। আসলে এই মজাটা তখনই পাওয়া যায় যখন আসলে সুসময় ঘুরতে যাওয়া যায়। এই যে তাদের খুনসুটিগুলো, এক সময়ে যখন আমরা বৃদ্ধ হয়ে যাব বা আমাদের বয়স বাড়বে, তখন আসলে আমাদের এই কথাগুলো মনে পড়বে যে হ্যাঁ, আমরা আমাদের বোন ভাগ্নি এবং মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম, এগুলো এগুলো করছি। এবং এই ভিডিওগুলো দেখলে আসলে সেই স্মৃতিগুলো মনে করিয়ে দিবে। আর আমার বোন বোন জামাই খুবই খুশি হয়েছে যে তাদেরকে নিয়ে আমি কক্সবাজার ঘুরতে যেতে পারছি। আর আসলে হচ্ছে, গরিবের অনেক স্বপ্ন থাকে, কিন্তু আসলে কতটুকু স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত হয় তা তো সময় বলে দেয়। আর তবে অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে কক্সবাজার, নেক্সট ইয়ার যাবো কি না চিন্তা ভাবনা করে দেখতে হবে ফ্যামিলি নিয়ে। আর সূর্যাস্তের কাছে আমরা যাচ্ছি এখন, সূর্যোদয় মানে সূর্যাস্ত হয়ে যাচ্ছে, খুবই উৎফুল্ল। আমার বোন হেঁটে যাচ্ছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক, সাপোর্ট করে পাশেই থাকবেন, এবং নিত্য নতুন ব্লগের জন্য বা ভিডিওর জন্য আপনারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পাবেন।